নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা আমি সন্তু রয়েছে আপনাদের সঙ্গে শুরু করছি আমাদের বিশেষ প্রতিবেদন বাগুইয়াটি কাণ্ড সম্প্রতি এই ঘটনা যেন রাতের ঘুম কেড়ে নিয়েছে দুটি তরতাজা প্রাণকে অকালে মৃত্যুমুখে ঠেলে দিয়েছে একদল দুষ্কৃতী রীতিমতো পরিকল্পনা করে খুন করা হয়েছে দুই পড়ুয়া অতনু দে ও অভিষেক নস্করকে তদন্ত গ্রেফতারের পর এমনটাই সামনে এসেছে কিন্তু কেন খুন খুনের মোটিভ কি তা জানতে হন্যে হয়ে ঘুরেছে সিআইডি শুক্রবার অপহরণ ও খুনের মূল পাণ্ডা সত্যেন্দ্র চৌধুরীকে গ্রেপ্তার করলো সিআইডি এখন ১৪ দিনের পুলিশ হেফাজতে কিশোর খুনের মাস্টার মাইক কিন্তু খুনের মোটিভ এখনো জানা যায়নি বাগুইয়াটি কাণ্ডে আজ আমাদের বিশেষ প্রতিবেদন ইরশার খুনির চোখ দেখুন বাগুইয়াটি কাণ্ডে কে দায়ী গ্রেপ্তার প্রধান অভিযুক্ত ঘুম করে কেড়ে নেমার মতো ঘটনা কেন খুন তদন্তে সিআইডি সিবিআই তদন্ত চাই বাগুইয়াটিতে দুই ছাত্রকে অপহরণ ও খুনের ঘটনার ১৮ দিন পর অবশেষে জালে এলো মূল চক্রি সত্যেন্দ্র চৌধুরী কিন্তু দুই ছাত্রের পরিবার তো দুদিন আগে অভিযোগ করেনি তাহলে জোড়া খুনের মাস্টারমাইন্ডকে ধরতে কেন এত দেরি হলো পুলিশের গত মঙ্গলবার দশম শ্রেণীর দুই ছাত্র অতনু দে ও অভিষেক নস্করের খুনের ঘটনা সামনে আসতেই অগ্নিগর্ভ হয়ে উঠেছিল বাগুইয়াটি দোষীদের ফাঁসির দাবিতে গর্জে উঠেছিল এলাকা ঘটনায় সরাসরি শাসক দল ও পুলিশকে কাঠগড়ায় তুলেছিল দুই ছাত্রের পরিবার আর এই গণরোষের আঁচ পেয়ে পরদিনই পুলিশের ভূমিকার কড়া সমালোচনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর তোপের মুখে পড়েন বিধাননগরের পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশের পরেই তদন্তে নামে সিআইডি আর তার দুদিনের মাথাতেই হাওড়া স্টেশন চত্বর থেকে ধরা পড়ল খুনের মাস্টার মাইন্ড সবই গটাপের ব্যাপার যারাই মারছে তারাই পুলিশকে চালাচ্ছে তারাই আমাদের প্রেসিডেন্টকে ঢুকতে বাধা দিচ্ছে ক্রিমিনালাইজেশন হয়ে গেছে পুরো সোসাইটির আর পুলিশও তার মধ্যে আছে সেজন্য এখন সিবিআই না এলে হয়তো পশ্চিমবাংলায় পুলিশ আছে বোঝাই যেত এটাই প্রমাণিত হয় যে পুলিশ ধরতে পারে কিন্তু এই ধরাটাই যদি ঘটনার সঙ্গে সঙ্গে ধরতো তাহলে হয়তো এই সন্তানদের প্রাণ বাঁচত শুক্রবারই পরলৌকিক কাজ হলো অতনুর কাঁদতে কাঁদতে চোখের জল শুকিয়ে গিয়েছে পরিজনদের ফাঁসি তো হবেই মানে ফাঁসি তো করবে যাওয়ার সময় এর থেকে যদি মনে করো আরো কিছু কঠোর হবে হাত দুটো কেটে দিয়ে যদি জনগণ দেখতে হাত দুটো কেটে দিয়ে শাস্তি দেওয়া যায় সেই আইনটাই যদি চালু থাকে চালু করে বা নিয়ম করে বার করতে পারে আরো মনে ভালো হয় সত্যেন্দ্র খুন করেছে করার পর ও যে বাড়িতে ছিল সেই পরিবার সত্যেন্দ্র থেকে বেশি অন্যায় করে বাগুইয়াটির দুই ছাত্রকে অপহরণ করে খুন তারপর দুটি দেহকেই পৃথক জায়গায় ফেলে এলো দুষ্কৃতীরা পরতে পরতে রহস্যের গন্ধ কিন্তু কেন এই খুন হঠাৎ করে দুই দশম শ্রেণীর ছাত্রকে খুন করার কি প্রয়োজন পড়ল প্রশ্ন অনেক কিন্তু উত্তর অধরা রিপাবলিক বাংলা প্রশ্ন অনেক কিন্তু উত্তর অধরা ছেলে হারানোর দুশ্চিন্তা ছিল তবে পরিবারের কেউ ভাবতেই পারেনি যে ছেলে দুটো আর বাড়িতেই ফিরবে না ২২ আগস্টের পর থেকে অতনু ও অভিষেককে খুঁজতে হন্যে হয়ে ঘুরেছে দুটো পরিবার কার কাছে যায়নি নেতা মন্ত্রী পুলিশ কাউকে বাদ দেয়নি সবার আগে গেছেন অভিযোগ জানিয়েছেন ঘরের ছেলে ঠিক ঘরে আসবে এই আশাতেই বুক বেঁধেছে চোখের জল ফেলেছেন ওদের মা বাবারা ঠাকুমা আমাদের রিপাবলিক বাংলার ক্যামেরার সামনে বুক চাপড়ে কেঁদেছেন মাঝের ১৬টা দিন কেটে গিয়েছে এভাবে তারপর হঠাৎই দুজনের মৃতদেহ উদ্ধার খবর সামনে মাথায় যেন আকাশ ভেঙে পড়ল আর তারপর থেকেই আগুন জ্বলে উঠল বাগুইয়াটিতে মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে শুরু হয় বিক্ষোভ বাগুইয়াটি থানার প্রতি বিদ্বেষ পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ মৃত দুই পড়ুয়ার বাড়ির লোকেরা একাধিক অভিযোগ করল পুলিশের বিরুদ্ধে দেখব বাড়ি ফেরার আশায় ছিল
পরিবার। কবে বাড়ি ফিরবে দুজন? খবর শুনে পায়ের তলার মাটি সরে গিয়েছে। কি এমন হলো দেখো। বাইক আনতে যাচ্ছি বলে বাড়ি থেকে বের হয় অতনু দে ও অভিষেক নস্কর। দুজনে দুটি পৃথক বাড়িতে বসবাস করলেও এলাকায় মানিকজোড় হিসেবেই পরিচিত ছিল দুই পড়ুয়া। সেদিন তাদের ওই কথায় বাড়ির লোকের অন্য কথা মনে হয়নি। তারা ভেবেছিলেন ঠিক সময়ে বাড়ি ফিরে আসবে দুই ছেলে। ফিরেছিল কিন্তু অনেক পরে। দুজনেই যখন বাড়ি ফেরেনি তখন। কিন্তু আসলে কোথায় গিয়েছিল দুই পড়ুয়া? কেউই জানতেন না কোথায় দুজন। বাগুইআটি থানায় অভিযোগ দায়ের হয়। থানা নিয়ম মাফিক অভিযোগ জমা নিয়েছিল কিন্তু তারপর 22 তারিখের পর 23 তারিখ কেটে গেলেও বাড়ি ফেরেনি দুই পড়ুয়া। ইতিমধ্যে বাড়ির ফোনে আসতে শুরু করেছে হোয়াটসঅ্যাপ মেসেজ। মুক্তিপঞ্চে মেসেজ আসতে থাকে। এই মেসেজ দেখেই মাথায় হাত পড়ে দুই পড়ুয়ার বাড়ির লোকের। এই বাগুইআটি থানায় FIR দায়ের করেন দুই ছাত্র পরিবার। এবার কিডন্যাপিং এর মামলা। কিন্তু সুরাহা হয়নি। 16 দিন পর মিলল দেহ। এরপরই পৃথিবী যেন বদলে গেল। একজনের দেহ পাওয়া গেল বসিরহাটে, অন্যজনের দেহ মিলল হাড়োয়ায়। দুই কিশোরের দেহ মেলার পর ক্ষোভের আগুন জ্বলল বাগুইআটিতে। কেন অপহরণ? কোন দোষে এত বড় শাস্তি পেতে হলো দুই কিশোরকে? এই রোষানলেই পড়ে অভিযুক্তের বাড়ি ভাঙচুর। পুলিশের কাছে যাওয়া হলে বলে আপনারা ধৈর্য রাখুন, আমরা ঠিক এনে দেব, আমরা চেষ্টা করছি। সমানে একই কথা বলে গেছে। যেদিন আমরা থানায় বলছি আমরা CBI তে যাবো, আমাদের নম্বর দাও, ওরা ভয় দেয়। এই আমাদের লাশ 8 ঘন্টার মধ্যে লাশ বের করে দিয়েছে। অভিযুক্তদের শাস্তির দাবিতে ক্ষোভের আগুন এলাকা জুড়ে। অভিযুক্তদের ফাঁসির দাবিতে সরব স্থানীয় বাসিন্দারা। কিছু বলার নেই, পুলিশ বলছে ওনারা কাজ করার সুযোগ পায়নি। এবার আমি বলছি আমার ভাই কোথায়? বলছে আপনারা তো ঘুমাচ্ছেন, আমরা তো খুঁজছি। যেদিন অপহরণ সেদিন বিকেলেই খুন, অর্থাৎ 22 আগস্ট। কেন বুঝতে পারলেন না কাঁধে তারা লাগানো পুলিশ আধিকারিকরা? 15 দিন পর স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরের কথা পুলিশের মুখে শুনতে ভালো লাগেনি। আজকে মনে হচ্ছে, কিন্তু এটা যদি কালকে অভিজিৎকে পাওয়ার আগে যদি আপনাকে বলা হতো তাহলে আপনিও সন্দেহ করতেন না। কারণ প্রতিদিনই বাচ্চা অপহরণ হচ্ছে। অপহরণ মানে বাচ্চারা চলে যাচ্ছে। এবার সব বাচ্চা চলে গেলে যদি আমরা মর্গে খোঁজ খবর আমরা করি না। পরিকল্পনা করেই গোটা ঘটনা ঘটানো হয়েছিল, তা কার্যত স্পষ্ট। প্রশ্ন উঠছে কারা সুরক্ষিত? বিচার চাইতে কার দ্বারস্থ হবে আম আদমি? কার ভুলে সন্তান হারা হলো এক মা? কার গাফিলতিতে দুটো কিশোরের অকালে প্রাণ ঝরে যাওয়া? এর দায় নেবে কে? এই হাহাকার কি পৌঁছচ্ছে প্রশাসনের কানে? রিপাবলিক বাংলা। একদিন, দুদিন, তিন দিন, চার দিন নয়, 16 দিন আগে অপহরণ হয়েছে। তারপর মৃতদেহ উদ্ধার হয়েছে। দুই কিশোরকে অপহরণ করে খুনের পর তোলপাড় হয়েছে বাগুইআটি।
জলজ্যান্ত দুই কিশোরের মৃত্যুর পরই আগুন জ্বলে উঠেছিল এলাকায়। অভিযোগ পেয়ে কেন ১৬ দিন হাত গুটিয়ে বসে রইল পুলিশ? পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে রণক্ষেত্র হয়ে ওঠে জগৎপুর। দফায় দফায় পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। বাগুইয়াটি জুড়ে তৈরি হয়েছিল জনরোষের বিস্ফোরণ। দেখুন, খবরই নেই। ১৫ দিন পর মিলল দুটি আধপচা গলা দেহ। কোথা থেকে পাওয়া গেল দেহ দুটি? অপহৃত দুই কিশোরের খুনের খবর পৌঁছতেই জ্বলে উঠল বাগুইয়াটি। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে খুবই উত্তাল এলাকা। মঙ্গলবার দিনভর পুলিশকে ঘিরে বিক্ষোভ। মূল অভিযুক্তের বাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দিল ক্ষুব্ধ জনতা। দিন পেরিয়ে রাত, নিহত অতনু অভিষেকের ছবি হাতে ফের বিক্ষোভে নামেন প্রতিবেশীরা। দোষীদের শাস্তি চাই। মঙ্গলবার রাত বাগুইয়াটিতে বিক্ষোভের আঁচ তখনও গনগনে। পুলিশকে ঘিরে দফায় দফায় বিক্ষোভে উত্তাল পরিস্থিতি। অপহৃতের পর নেতা মন্ত্রী পুলিশের দরজায় ঘুরেও কোনো লাভ হয়নি। অপহরণকারীদের হাতেই খুন হতে হয়েছে দুই কিশোরকে। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে দিনভর জনরোষ বাগুইয়াটিতে। পুলিশের গাফিলতি আর কত গাফিলতি করবে পুলিশ, যার হিসেব দিতে হবে আমাদের সমাজকে? সরকারি সব সুযোগ সুবিধা পেয়েও কিসের এত অকর্মণ্যতা? তবে নিজেদের দোষ ঢাকতে ঠিকই সাফাই পুলিশের। ২২ তারিখে ওরা অভিযোগ করেছে, সেরকম অভিযোগ আমরা পাইনি। যদি সত্যি করে থাকেন তাহলে সেটা আমরা তদন্ত করে, কেউ যদি দোষী থাকে তার বিরুদ্ধে। যদি তারা ২২ তারিখে অভিযোগ করে থাকেন, থানা যদি গুরুত্ব না দেয়, তাহলে আমরা ব্যাপারটা নিশ্চয়ই অভিযোগ করে। প্রশাসন কার নামে চলছে? এসওপি পকেট থেকে বার করা তত্ত্ব? পুলিশেও কি কর্পোরেট কালচার ঢুকলো নাকি? রিপাবলিক বাংলা। বাগুইয়াটিতে দুই ছাত্রকে অপহরণ করে খুন, পুলিশের ভূমিকায় ক্ষোভ তৈরি হয়েছে, ক্ষোভে ফুসেছে রাজ্য। ঠিক তেমনি রাজনীতির সঙ্গে জড়িত নেতা নেত্রীদের বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দিয়েছে তার পরিবার, বাগুইয়াটি এলাকার বাসিন্দারা। প্রাণ গিয়েছে দুটি তরতাজা কিশোরের, তারপরই রাজনীতির লোকজন সমবেদনা জানাতে আসেন। অথচ যখন হারিয়ে যাওয়ার পর দুই ছেলের খোঁজ করেছিলেন তার পরিজনেরা, যখন কাউকে দেখা যায়নি, যখন রাজ্যের মন্ত্রী, রাজ্যের বিধায়ক, রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে হত্যে দিয়ে বাড়ির সামনে পড়েছিল পরিবার, তখন কাউকে দেখা যায়নি। কিছু করতে পারা না পারা পরের কথা, কিন্তু প্রথম দিন থেকে পাশে থাকতে তো অসুবিধা ছিল না। দেখুন, ধৈর্য রাখুন, আমরা ঠিক এনে দেব, আমরা চেষ্টা করছি। সমানে এই একই কথা বলে গেছে। যেদিন আমরা থানায় বলছি আমরা সিবিআই তে যাবো, আমাদের নম্বর দাও, ওরা ভয় দেয়, এই আমাদের লাশ আট ঘন্টার মধ্যে লাশ বের করে দিয়েছে। বাগুইয়াটির অতনু ও অভিষেক নিখোঁজ হওয়ার পর শুধু পুলিশই নয়, বিধায়ক এমনকি কালীঘাটেও দরবার করেছিল দুজনের পরিবার, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। দেখছি দেখবো করেই দুই কিশোরের পরিবারকে বিদেয় করেছিলেন তারা।
কিন্তু টনক নড়লো রিপাবলিক বাংলায় খবর সম্প্রচারের পর। শুধু রাজনৈতিক নেতা নেত্রীদেরই নয়, পুলিশেরও। প্রথমেই ছুটে যান স্থানীয় তৃণমূল বিধায়ক অদিতি মুন্সি। অবশ্য তার আগেই স্থানীয় তৃণমূলের বিক্ষোভে ফিরে যেতে হয় সুকান্ত মজুমদারকে। মুখ্যমন্ত্রীর নির্দেশে নিহতদের বাড়িতে যান মন্ত্রী সুজিত বসু। এদিনও সঙ্গে ছিলেন অদিতি মুন্সি। কিন্তু বাগুইআটির জগৎপুরেও রাজনৈতিক নেতা নেত্রীদের যাওয়া নিয়ে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। শাসক দলের যে কেউ নিহতদের পরিবারের সঙ্গে দেখা করছে একেবারে অবাধে, কিন্তু বিরোধী দলের কেউ গেলেই বাধা দিচ্ছে স্থানীয় তৃণমূল, বাধা দেয়া হয় বামেদেরও। তৃণমূলকে নিশানা করে বিজেপির অভিযোগ, যারা মারছে তারাই এলাকায় ঢুকতে বাধা দিচ্ছে। আমি গটাপের ব্যাপার, যারাই মারছে তারাই পুলিশকে চালাচ্ছে, তারাই আমাদের প্রেসিডেন্টকে ঢুকতে বাধা দিচ্ছে। ক্রিমিনালাইজেশন হয়ে গেছে পুরো সোসাইটির, আর পুলিশও তার মধ্যে আছে। শুক্রবার অবশ্য বাধা দেওয়া হয়নি অধীর চৌধুরীকে। নিহত অতনু ও অভিষেকের পরিবারের সঙ্গে দেখা করার পর শাসক দল ও পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। প্রশ্ন তুলেছেন, তৃণমূলের কি কোনো চাপ ছিল? পিছনে কারণটা কি, এর পিছনে কোনো রাজনৈতিক চাপ বা মদত ছিল কিনা, এটাও কিন্তু তদন্ত করে দেখা দরকার। নিশ্চয়ই আবার কোন দলের চাপ থাকবে, কারণ এই ধরনের একটা ঘটনা পুলিশ নিষ্ক্রিয় মানে ধরে নিতে হবে সেখানে শাসক দলের চাপ। শাসক দল অবশ্য বিষয়টির সঙ্গে রাজনীতি মেশাতে নারাজ। বাগুইআটি জোড়া খুন নিয়ে যাবতীয় সিদ্ধান্তই প্রশাসনিক বলে দাবি করেছেন তৃণমূল রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। এটা সম্পূর্ণ প্রশাসনিক বিষয়, এর মধ্যে কোনো রাজনীতি নেই, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী যখন বিষয়টি তার গোচরে এসেছে এবং তিনি যা যা নির্দেশ দেওয়ার দিয়েছেন, এবং এটা সিআইডি শেষ পর্যন্ত মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে, এটা ইতিবাচক খবর। রিপাবলিক বাংলায় একটানা সম্প্রচারের পর বাগুইআটির নিহত ছাত্রদের কথা মনে পড়ল বিধায়ক অদিতি মুন্সির। অদিতির স্বামী তৃণমূল নেতা দেবরাজ গেলেন বসিরহাটে। মুখ্যমন্ত্রী নির্দেশ না দিলে কি নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতেন সুজিত বসু? আমি মুখ্যমন্ত্রীর নির্দেশে আজকে এসেছিলাম কতনুর বাড়িতে। দুঃসময় এই দুটি পরিবার তাদের কাছেই তো গিয়েছিল, তখন পাশে দাঁড়াননি কেন অদিতি, সুজিত, তাপস চ্যাটার্জিরা? আর মুখ্যমন্ত্রী নিজে বিষয়টি নিয়ে সরব হতেই এই হঠাৎ সক্রিয়তা কি নম্বর বাড়ানোর লক্ষ্যে? অপহরণের পরপরই এই সক্রিয়তা দেখালে হয়তো এভাবে চলে যেতে হতো না দুটি তরতাজা প্রাণকে। রিপাবলিক বাংলা 22 তারিখ থেকে 6 তারিখ খুঁজে পাওয়া গেল না অতনু এবং অভিষেককে। আর যে থানার আধিকারিক ও আয়োর বিরুদ্ধে এত অভিযোগ, কে সেই আধিকারিক দেখব তবে একটা বিরতির পর। আমাদের ট্যাক্সের টাকায় যাদের মাস মাইনেটা হয়, সেই পুলিশের বিরুদ্ধে একবার নয় একাধিকবার রাজ্যের বিভিন্ন প্রান্তে গাফিলতির অভিযোগ উঠেছে, বারংবার উঠেছে, একাধিকবার উঠেছে, এবারও উঠেছে। কে এই কল্লোল দেখুন। কে এই কল্লোল ঘোষ, যার গাফিলতিতে তরতাজা দুই কিশোরকে খুঁজে পাওয়া যায়নি 15 দিন? তা সে জীবিতই হোক বা মৃত, পুলিশ কমিশনারেটের নিয়ম অনুযায়ী তদন্তভার যখন গোয়েন্দা বিভাগের আওতায় চলে যায় তখন আর থানার কোনো দায় থাকে না, পুরো ফাইলটাই একটি বিভাগ থেকে অন্য বিভাগে স্থানান্তরিত হয়ে যায়। এক্ষেত্রেও নিয়ম মেনে তাই হয়েছিল হয়তো, না হলে বিধাননগরের গোয়েন্দা প্রধান বিবৃতি দিতেন না, বিবৃতি দিতেন হয়তো কোনো জোনাল ডিসিপি। পুলিশের একটি সূত্র যেমন এই কথা বলছে তেমনি অন্য সূত্র অন্য কথা বলছে। দাবি কোনো কোনো থানায় এমন কিছু আধিকারিকের পোস্টিং হয় যারা থানা পাওয়ার জন্য মু মাঙ্গে কিমাত দেন। না না, আমরা টাকার কথা বলছি না, আমরা বলছি আনুগত্যের কথা। যে রাজনৈতিক দল যখন ক্ষমতায় আসে সেই দলের আনুগত্য লাভের জন্য দাসখত লিখে দেওয়ার ঘটনা আগেও ঘটেছে।
শাসকের হয়ে কাজ করি, মানুষের হয়ে নয়। এই মোটিভেই এ রাজ্যের পুলিশ এখন চলাফেরা করে। যতই প্রশাসনিক সংস্কারের তত্ত্ব দিক রাজ্য সরকার, অনেক কিছু তো অনেকের নামেই শোনা যায়, ঠিক তেমনই শোনা গেল এক্ষেত্রে। কল্লোল ঘোষ সম্পর্কে রাজবাড়ী স্বভাবের আধিকারিক, রাজ্যের বিরোধী দলকে পছন্দ নয়, থমকে চমকে রাখার প্রবণতা নাগরিকদেরও খুব একটা পছন্দ নয়। সূত্রের খবর, নবদ্বীপে করোনাকালে দেহ সৎকারের সময় আধপোড়া দেহ নিয়ে ওঠে সমালোচনার ঝড়। ওই জেলার তৎকালীন জেলা প্রশাসনের প্রশ্নের মুখে পড়তে হয় নবদ্বীপ থানাকে। কর্তব্যে গাফিলতির অভিযোগ শেষমেশ গিয়ে পড়ে এক সিভিক ভলেন্টিয়ারের উপর। চাকরি যায় তার, পাশ কাটিয়ে যান নবদ্বীপ থানার আধিকারিকরা। বিধানসভা ভোটের আগে নবদ্বীপ থানার ভূমিকা ছিল বেশ গুরুত্বপূর্ণ। রাজ্যের বিরোধী দলকে শায়েস্তা করতে থানার ব্যবহার করা হয়েছিল। শোনা যায় শাসক দলের পার্টি ফান্ডের টাকা দিয়ে নদিয়ায় আনানো হয়। তবে চমকে ধমকে রাসমেলার ভিড় সামলাতে পারদর্শিতার পরিচয় দেয় পুলিশ। তার মানে এটাই প্রমাণিত হয় যে পুলিশ ধরতে পারে, কিন্তু এই ধরাটাই যদি ঘটনার সঙ্গে সঙ্গে ধরত তাহলে হয়তো এই সন্তানদের প্রাণ বাঁচত। গাফিলতি ছিল বলেই এত দেরি হলো। সূত্রের খবর, অন্যদিকে ইদানিংকালে বাগুইহাটি চত্বরে বারের সংখ্যা বাড়তে থাকে। যে বারে ডান্সিং লাইসেন্স নেই সেই বারেও বেআইনিভাবে ডান্সিং এর অনুমতি দেওয়া হয়েছিল। অন্যদিকে বাগুইহাটি থানায় মাঝে মধ্যেই বসত খানা পিনার আসর, বেশ রসে বসে থাকা হতো, কিন্তু আদৌ কি তাতে লাভ হলো? রিপাবলিক বাংলা। আজ এখানেই শেষ করছি, তবে বাংলার মানুষের কণ্ঠস্বর হয়ে রিপাবলিক বাংলা প্রশ্নটা করবে বুক চিতিয়ে চোখে চোখ রেখে। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।